বেআইনি চোলাই মদ বিক্রির অভিযোগে সাগরের কোম্পানিছা নতুন বাজার এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে শুক্রবার সাগর থেকে কাকদ্বীপ মহকুমা আদালতে নিয়ে গেল সাগরের আবগারি দপ্তরের পুলিশ। আবগারি পুলিশ সূত্রে জানা যায়, 14 মার্চ বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরের আবগারি দপ্তরের পুলিশ সাগরের কোম্পানিছার নতুন বাজার এলাকা থেকে বেআইনি চোলাই মদ বিক্রি করার অভিযোগে বেশ কয়েক লিটার চোলাই মদ সহ শঙ্কর মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করে। এরপর 15 মার্চ শুক্রবার অভিযুক্ত শঙ্কর মণ্ডল নামে ওই যুবককে সাগর থেকে কাকদ্বীপ মহকুমার আদালতে নিয়ে গেল সাগরের আবগারি দপ্তরের পুলিশ। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন kakdeep.com এর ক্যামেরার মাধ্যমে। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, kakdeep.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।